রাতপোহলে পুরভোট বিধাননগরে গত পুর নির্বাচনে নজিরবিহীন অশান্তির পুনরাবৃত্তি ঠেকানো এবার পুলিশের কাছে বড় চ্যালেঞ্জ। ভোট অবাধ এবং শান্তিপূর্ণ রাখার লক্ষ্যে চলছে নাকা তল্লাশি, রুট মার্চ। লেকটাউন থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র, গ্রেফতার দুই। আগামীকাল যে চারটি পুরসভায় ভোট রয়েছে তার মধ্যে সবথেকে বড় পুরসভা হচ্ছে আসানসোল। সেখানে প্রস্তুতি কিরকম, শুভাঙ্গী বিস্তারিত বলবে। আসানসোলে 106টি ওয়ার্ডে মোট 428 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে কাল। এখানে প্রতিটি বুথই স্পর্শকাতর, নজরদারি বাড়ানো হয়েছে বাংলা ঝাড়খণ্ড সীমানায়। রাতপোহালে শিলিগুড়ি পুরসভার 47টি ওয়ার্ডে ভোট, কড়া নিরাপত্তার চাদরে উত্তরবঙ্গের গেটওয়ে শহর, জায়গায় জায়গায় চলছে নাকা তল্লাশি। বিজেপি প্রার্থীর মৃত্যুতে চন্দননগরের 17 নম্বর ওয়ার্ড ছাড়া সবকটি ওয়ার্ডেই কাল নির্বাচন। 33 ওয়ার্ডের চন্দননগর পুরসভায় ভোট হচ্ছে 32টিতে। এখানে কোনো বুথই স্পর্শকাতর নয়, তা সত্ত্বেও ভোটে অশান্তি রুখতে কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ। সাংস্কৃতিক ঐতিহ্যে ভরপুর হুগলির এই পুরসভায় মোট ওয়ার্ডের সংখ্যা 33, তবে 17 নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থীর মৃত্যু হওয়ায় ভোট হচ্ছে 32টি ওয়ার্ডে। সবকটিতেই প্রার্থী দিয়েছে তৃণমূল, বিজেপি ও বামফ্রন্ট। কংগ্রেস প্রার্থী দিয়েছে 19টি আসনে। পুরো ভোটের দিন অবাঞ্ছিত ঘটনা এড়াতে শুক্রবার থেকে চলছে নাকা তল্লাশি। দিল্লি রোড ও ঘোলা রোডের সংযোগস্থলে তৈরি করা হয়েছে চেক পয়েন্ট। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, চন্দননগরে মোট ভোটার 1,44,839, মোট ভোট কর্মীর সংখ্যা 692। পুরো পুলিশ অ্যারেঞ্জমেন্টে 9খানা ইন্সপেক্টর, 114 সাব ইন্সপেক্টর, এএসআই, টোটাল 22 আর 546 জওয়ান আছে। শনিবার ভোট, ইতিমধ্যে ভোট গ্রহণ কেন্দ্রে পৌঁছে গিয়েছেন ভোট কর্মীরা। যে ফর্ম এবং প্যাকেটগুলো প্রয়োজন হয় সেগুলো আমরা কাজটা এগিয়ে রাখছি। 33 ওয়ার্ডের চন্দননগর পুরসভায় 21-এর বিধানসভা ভোটের নিরিখে তৃণমূল এগিয়ে 30টি ওয়ার্ডেই, মাত্র 3টিতে এগিয়ে বিজেপি। এবার ভোট যুদ্ধে কি হবে, উত্তর মিলবে সোমবার ফল প্রকাশের দিন। সমীরণ পাল ও সৌরভ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।